আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমরা আজকে দেখব কিভাবে সাধারণ সঞ্চয় জমা নিতে হয় এবং উত্তোলন করতে হয় আমরা চলে যাচ্ছি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যাওয়ার পর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্রেডিটস এ চলে যেতে হবে তার আগে আমাদের জেনারেল অ্যাকাউন্টে কয়টা অ্যাকাউন্ট রয়েছে আমরা সেটি এখন দেখব আমি অ্যাকাউন্টস থেকে গিয়েছি অল জেনারেল অ্যাকাউন্ট অর্থাৎ সাধারণ সঞ্চয় যে কোনো সময়ে সঞ্চয় জমাও করা যাবে এবং উত্তোলন করা যাবে এখানে আমি একজন সদস্যকে দেখতে পাচ্ছি মনোয়ারা বেগম অ্যাকাউন্ট নাম্বার এক এরিয়া উত্তরা টোটাল ডিপোজিট জিরো টোটাল উইথড্র জিরো কারেন্ট ব্যালেন্স জিরো তো আমি যদি এই অ্যাকাউন্টে এখন কিছু টাকা জমা নিতে চাই সেক্ষেত্রে আমাকে কি করতে হবে সেটি আমি দেখাচ্ছি চলে যেতে হবে আমাকে ক্রেডিটসে ক্রেডিটসে যাওয়ার পর ডিপোজিট টু জেনারেল জেনারেল অ্যাকাউন্ট এখানে দেওয়ার পর মেম্বার সার্চ ফর ডিপোজিট অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটি দিতে বলছে তা আমি এখানে ইনপুট দিলাম এক ইনপুট দেওয়ার পর আমার অ্যাকাউন্ট নম্বর এক এরিয়া উত্তরা নেম মনোয়ারা বেগম অ্যাড্রেস ফোন ওকে তারপরে আমাকে এখানে দেখাচ্ছে যে ডেট অর্থাৎ ডিপোজিটেড ডেট এখন যদি আজকেই আমার এটা ডিপোজিট হয়ে থাকে সেক্ষেত্রে আমার ডেট পরিবর্তনের কোনো দরকার নেই কিন্তু যদি গতকালকের পোস্টিংটা আমি আজকে দিতে চাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই ডেটটা পরিবর্তন করে নিতে হবে তারপর আমাকে দেখাচ্ছে সেভিংস ব্যালেন্স অর্থাৎ বর্তমানে তার সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স কত এটা দেখাচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি 0 তো আমরা এখন টুডেস ডিপোজিট এখান থেকে সে আজকে কত টাকা ডিপোজিট করতেছে সেটা যদি আমি এখানে দেখাইতে চাই আমি দিলাম যে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট অর্থাৎ আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি যে সফটওয়্যারটি তো নতুন আপনার বিজনেসটা চলছে ছয় মাস যাব তো ছয় মাসে মনোয়ারা বেগমের ওপেনিং ব্যালেন্স আছে আজকে পঞ্চাশ হাজার টাকা তো ডিটেলস আমি এখানে হচ্ছে ওপেনিংটা অ্যাড করে নিচ্ছি এটা আপনাদের দিতে হবে না সাবমিট জাস্ট এটা সাবমিট হয়ে যাওয়ার সাথে সাথে আমাকে একটা মেসেজ দিচ্ছে ডিপোজিট টু জেরো নো সাকসেসফুল নিউ ব্যালেন্স পাঁচ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা তো এখন আবার যদি এই অ্যাকাউন্টটাতেই যদি আমি টাকা দিতে চাই সেক্ষেত্রে আমি আবারও যাচ্ছি এখন আমার এখানে দেখেন দেখাচ্ছে যে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট হয়েছে তারপরে আমি এই অ্যাকাউন্টটাতে আবারও তিরিশ হাজার টাকা আমি ডিপোজিট দিচ্ছি তো আমার বর্তমান ব্যালেন্স দাঁড়িয়েছে আমার আশি হাজার টাকায় আমি যদি একটু dashboard ফেরত যাই সেক্ষেত্রে আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আমি দেখব যে total savings অর্থাৎ এই মুহূর্তে আমাদের সমিতিতে আমানত জমা রয়েছে আশি হাজার টাকা টোটাল মেম্বার আমাদের একজন কিন্তু টোটাল শেয়ার ভ্যালু আমাদের একশো টাকা ওকে এখন যদি আমরা এই অ্যাকাউন্টে থেকে টাকা উত্তোলন করতে যাই সেক্ষেত্রে আমাদের চলে যেতে হবে ডেবিটসে ডেভিড এখান থেকে জেনারেল সেভিংস উইথড্র এখানেও যথারীতি আমাকে দিতে বলছে যে কোন অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন হবে এটা একদমই সেম আমাকে এখানে দেখাচ্ছে আশি টাকা ব্যালেন্স রয়েছে আমি এখান থেকে দশ হাজার টাকা উত্তোলন করছি আমার বর্তমান ব্যালেন্স সত্তর হাজার টাকা আবার যদি এই অ্যাকাউন্টে থেকে টাকা উত্তোলন করতে যাই সেক্ষেত্রে আমি এখানে দিচ্ছি পাঁচ হাজার টাকা তো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ছয় ওকে এইটি অন্য আরেকভাবেই কাজটি করা যায় যেমন আমরা চলে যাব অল জেনারেল অ্যাকাউন্ট অল জেনারেল অ্যাকাউন্ট এখন আমরা দেখতে পাচ্ছি যে টোটাল ডিপোজিট হয়েছে আশি হাজার বাট উইথড্র হয়েছে পনেরো হাজার তো বর্তমানে ব্যালেন্স আছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা তো এটার ডিটেলস যদি আমি দেখতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে ট্রানজেকশনসে ট্রানজেকশনসে ক্লিক করলে এই টাকাগুলো কতবারে ট্রানজেকশন হয়েছে এটা এখানে দেখাচ্ছে আমি আবার একটু ফেরত যাই এখানে আমি ধরেন আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমি তাকে পেলাম না তো আমি এখানে তার নাম লিখে সার্চ করে এখানে দেখেন ডিপোজিট এবং এখানে উইথড্র অপশন রয়েছে অর্থাৎ এখান থেকে আমি সরাসরি ডিপোজিটে চলে যেতে পারবো অ্যামাউন্ট ফর ডিপোজিট আমি দিলাম হচ্ছে চল্লিশ হাজার টাকা ডিপোজিট বর্তমান ব্যালেন্স এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানেও সেম আমি যদি উইথড্র করতে চাই নামের পাশে একটা বাটন রয়েছে সেখান থেকেও আমি সরাসরি উইথড্রতে চলে যেতে পারবো আমি দিলাম তিন হাজার টাকা এটা উত্তোলন হয়ে গিয়েছে এখন এই যে আমি লেনদেন গুলা করলাম এরপরে আমার ব্যালেন্স স্থিতি সঞ্চয় ব্যালেন্স স্থিতি এক লক্ষ দুই হাজার টাকা কিন্তু আপনার ক্যাশ এই মুহূর্তে আপনার ক্যাশ কত টাকা রয়েছে সেটি দেখতে চাইলে আপনাকে চলে যেতে হবে ক্যাশ পজিশন রিপোর্ট থেকে ক্যাশ পজিশন আমি সার্চে ক্লিক করলাম সার্চে ক্লিক করার পরে আমাকে দেখাচ্ছে টোটাল ক্যাশ রিসিভ এক লক্ষ বিশ হাজার দুশো সত্তর টাকা টোটাল ক্যাশ পিট 18000 টাকা ব্যালেন্স 102270 টাকা তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি আর এই লেনদেনগুলোর ট্রানজাকশন হিস্টরি যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে রিপোর্ট থেকে জেনারেল লেজার রিপোর্টগুলো নিয়ে আমি ওভারভিউ আলোচনা করব এখানে দেখেন আমার শুরু থেকে আমরা মনোয়ারা বেগম থেকে অ্যাডমিশন ফি নিয়েছিলাম অ্যাডমিশন ফর্ম বাবদ টাকা নিয়েছিলাম সেল সে একটা পার্চেস কিনেছিল ডিপোজিটরি জেনারেল সেভিংস হয়েছিল তারপর আমার ক্যাশ ইন ক্যাশ আউটের পরে আমার এখানে ব্যালেন্সটা কিন্তু এখানে আমাকে দেখাচ্ছে তো আমরা দেখলাম যে জেনারেল অ্যাকাউন্টে কিভাবে টাকা জমা এবং উত্তোলন করতে হয় ওকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সমিতি কিপার সফটওয়্যারটি ব্যবহার করার জন্য